আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের মাঝে একজন মুসলিম ভাইয়ের দিনে ফেরার কারগুজারি সাধারণ বাংলায় গল্প শোনাবো ইনশাআল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ হেদায়েত হয়তো আপনার নিকটে বা আপনার দুয়ারে কোরআন আসছে, আর আপনি দুরুদ শরীফ পড়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনার যা মন শুনতে মন চায় আমার কণ্ঠ দিয়ে ইনশাআল্লাহ ওইগুলোই বেরোবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, নাম আব্দুর রহমান, আসলে অ্যাকচুয়ালি তার নাম অন্য একটা ছিল, সেই নামটা বলতে চাচ্ছেন আব্দুর রহমানে বলতে চাচ্ছি। তিনি নামাজ কালাম পড়তেন না, তিনি এমনিতে এতটুকু তার জ্ঞান ছিল, মানে এতটুকু সে বুঝত যে নামাজ না পড়লেও সে ভালো কাজ করতেছে হয়তো সে জান্নাত পেয়ে যাবে। ভুল ধারণার মধ্যে ছিল, ভুল পথে ছিল, ভুল রাস্তায় ছিল, কারণ একজন মুসলিমের সর্বপ্রথম কাজ হলো নামাজ। নামাজ ঠিকঠাক মতো আদায় হবে তার জান্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে দিবে, এটা হলো সত্য কথা। এর মধ্যে অনেক কথা থাকতে পারে, সেগুলো বলতে যাচ্ছি না। তো দিনে ফেরা গল্পটা বলি, তিনি হয়তো কিছু দান সৎকাও করত, তিনি স্ত্রীর সাথে খুব ভালো ব্যবহার করত, বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করতো, সবার সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু তারপরেও তার সাথে তার ফ্যামিলিতে দ্বন্দ্ব ঝগড়া লাইগেই থাকতো। তিনি যেখানে জব করতেন বা চাকরি করতেন ওইখানে তিনি দেখেন যে কিছু লোক আছে যারা নামাজ কালামও পড়ে চাকরিও করে কাজও করে। তিনি যেহেতু ভালো কাজ করার চেষ্টা করেন, ভালো থাকার চেষ্টা করেন, অনেস্ট থাকার চেষ্টা করেন, কিন্তু তারপরও তার ফ্যামিলির সাথে ঝগড়া দ্বন্দ্ব কাটাকাটি এগুলো কমে না। তিনি চিন্তা করলেন স্ত্রীর সাথে যেহেতু আমার বেশি ঝগড়া লাগে, বেশি কথা কাটাকাটি হয়, বেশি মনোমালিন্য হয়, তাহলে আমি যেহেতু মুসলমান স্বামী স্ত্রীর ওয়াজটা শুনি। স্বামী স্ত্রীর ওয়াজ শুনলে দেখি কেন আমাদের ঝগড়া লাগে, ঝগড়াটা কীভাবে সমাধান করা যায়। তখন সঠিক মনে নাই তার কোন বক্তার ওয়াজ শুনতেছিল, স্বামী স্ত্রীর ওয়াজ ডাউনলোড দেওয়া শুনতেছিল। ওয়াজের মাঝে বক্তা বলতেছেন যে তার কাছে মাঝে মধ্যে যুবক ছেলেরা যায়, বোর সাথে বনি বনা হয় না, কীভাবে বনি বনা হয় বা কীভাবে সংসারটা সুখের হয়, এই টিপস বা এই ইসলামিক জ্ঞান নেওয়ার জন্য। তখন হুজুর বলতেছেন, ওই বক্তা বলতেছেন যে যুবক গেছে তার কাছে, তাকে বলতেছেন যে নামাজ কালাম পড়ো। সে যুবক ছেলেটা মুসরাইতেছে, মানে নামাজ কালাম সে ঠিকমতো পড়ে না। তখন বক্তা বলতেছে, আমি তাকে বললাম তুমি নামাজ কালাম পড়ো না, তোমার মুখে সুন্নতি দাড়ি নাই, তোমার স্ত্রী তোমাকে কীভাবে ভালোবাসবে, তোমার স্ত্রীর সাথে তোমার কীভাবে বনি বনা হবে, নামাজ কালাম পড়ো, মুখে দাড়ি রাখো, সুন্দর লাগবে তোমাকে, স্মার্ট মানুষ। তখন আব্দুর রহমান চিন্তা করলো আসলেই তো ঠিক তাই, আমি তো নামাজ কালাম পড়ি না, মুখে দাড়ি রাখি না, স্ত্রীর সাথে আমার কীভাবে বনি বনা হবে, কীভাবে মিউচুয়াল বা ভালো সম্পর্ক তৈরি হবে। তো তিনি চিন্তা করে দেখলেন তিনি যাদের সাথে কাজ করতেন, যারা নামাজ পড়তো, তারা তার সাথে যখন কাজে বা ডিউটিতে আসতো তখন দেখতো যে বাসের ভিতরে ফজর নামাজ আদায় করে তার সাথীরা, মানে তার কাজের বন্ধুরা বা তার কলিগরা। আবার যাওয়ার সময় যখন গাড়িতে যাইতো মাগরিব নামাজ গাড়িতে পড়তো, এশার নামাজ তো রুমে যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে পড়া যায়। তখন আব্দুর রহমান চিন্তা করলো আমি তো তাহলে কমপক্ষে এই এশার নামাজটা, মাগরিব নামাজটা, ফজর নামাজটাও পড়তে পারি, পাঁচ ওয়াক্ত না বললাম, জোহর আসর না বললাম,
আর আমি আমার মুখের দাড়ি কেন কাটি যে একটা মেয়ে আমাকে দেখে বলুক বা আমি একটা ভাব নিয়ে মেয়েদের সামনে বা কারো বন্ধুদের সামনে আমি স্মার্ট লাগতেছে কি দরকার আমি তো বিয়ে করছি আমি আমার বউ নিয়েই থাকবো বউকে তো আর তালাক দেবো না আর আমার বউ তো আমাকে দাড়ি রাখার জন্য মানে নিষেধও করে নাই তো আমি যদি বিয়ে করছি অন্য মেয়েকে আমি দেখবো না পাপ কামাই করবো না তাহলে মুখে দাঁড়িয়ে রাখলে সমস্যা কি তা দাঁড়িয়ে আর মুখে কখনো আর জিন্দেগিতে ছুরি লাগাবো না কেসি লাগাবো না ব্লেড লাগাবো না নিয়ত করলো আর নিয়ত করলো আমি কমপক্ষে তিন অক্ত নামাজ পড়তে পারি আজকে তিন অক্ত পারি কালকে তা পাঁচ অক্ত এমন চিন্তা করলো তাই তারপরের দিনই হয়তো সে তিন অক্ত অথবা পাঁচ অক্ত দিয়ে শুরু করছিল নামাজ আলহামদুলিল্লাহ সে পাঁচ অক্ত নামাজ আদায় করে তার মুখে আর কখনো দাঁড়িয়ে লাগায় নাই তাই দিনে ফেরার জন্য অনেক বড় ঘটনা অনেক কিছু জানা অনেক কিছু মানা এটা আসলে মূল মাকসাদ না মাকসাদ তার অন্তরে বা দিলের ভিতরে কি থাকতে হবে তামান্নাটা থাকতে হবে আমি দিনে ফিরবো বা আমি ভালো হইতে চাই বা আমি মানুষের কাছে বা ফ্যামিলির কাছে ভালো থাকতে চাই তার জন্য কী করতে হবে হুজুর বলছে যে নামাজ পড়ো না নামাজ পড়ো মুখে দাঁড়িয়ে রাখো তাহলে আমি নামাজ কেন পড়ি না সে ওই দিয়ে পাঁচক্ত নামাজ পড়া শুরু করো আলহামদুলিল্লাহ পাঁচক্ত নামাজ সে নামাজ হয়ে গেলো সে মুখে দাঁড়িয়ে রেখে দিল মাথায় টুপি পড়লো মাথায় যখন প্রথমে টুপি দিল দুই তিন দিন লজ্জা লাগতো মাঝে মাঝে মাথায় টুপি খোলায় রাখতো পরে দেখলো কিসের লজ্জা আমি নবীর সুন্নত আমার মাথায় দিছি আমি নবীর সুন্নত মুখে রাখছি তাহলে আমার তো সমস্যা নাই নামাজ পড়তেছি আল্লাহর হুকুম আদায় করতেছি যখন এটা শুরু করলো তখন তার মনের ভিতরে শুধু জানতে ইচ্ছা করলো ইসলাম কী ইসলাম কী যখন ইসলামের ঘটনাগুলি শুনতে থাকে ওয়াজ শুনতে থাকে এক সময় সে ইসলামে এমনভাবে ঢুকে গেল যে সারা দুনিয়া যদি এক পাশে থাকে সে যদি আর এক পাশে থাকে তাকে যদি বলে যে নামাজটা ছাইরা দেয় এক হোক তো কাজা করবা সারা দুনিয়া তোমার দিয়ে দিব তারপর সে সারা দুনিয়া নেবে না সে নামাজটাই আদায় করবে আলহামদুলিল্লাহ এ হলো দিনে ফেরার গল্প ছোট্ট একটা কথা কী হুজুরে বলছিলো কি যে তুমি নামাজ পড়ো না মুখে দাঁড়িয়ে রাখো না তোমার স্ত্রীর সাথে বনি বনে হবে কীভাবে নামাজ পড়ো মুখে দাঁড়িয়ে রাখো আর সে নামাজ পড়া শুরু করে দিল এতটুকু কথা শুই না মুখে দাঁড়িয়ে রেখে দিল এখন সে মানুষের মাঝে বয়ান করে ও বেড়ায় আলহামদুলিল্লাহ তো দিনে ফেরার গল্প অনেক বড় না ছোট্ট দুইটা একটা ঘটনা হেদায়তের জন্যই যথেষ্ট ছোট্ট একটা কথা হেদায়তের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়ত দান করুক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু